পঞ্চায়েত নির্বাচনের আগে সংখ্যালঘু ভোট ব্যাংক নিজেদের দিকে ফেরাতে উদ্যোগী সিপিএম তৃণমূল সরকারের বিরুদ্ধে জেলায় জেলায় প্রচার শুরু করতে চলেছে তারা আর এই আন্দোলনের কাণ্ডারই সেই বুদ্ধদেব ভট্টাচার্য সাচার কমিটির রিপোর্ট বিধানসভা নির্বাচনে সিপিএম এর বিপর্যয়ের অন্যতম কারণ এই রিপোর্টে রাজ্যে সংখ্যালঘুদের করুণ অবস্থার কথা সামনে আসার পর মুখ রক্ষা করতে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশকে হাতিয়ার করে পিছিয়ে পড়া মুসলিমদের জন্য দশ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করে বুদ্ধদেব সরকার কিন্তু ভোটে তা কাজে আসেনি একদা সিপিএমের বিশ্বস্ত মুসলিম ভোটব্যাঙ্ক চলে যায় তৃণমূলের দিকে এবার পালাবদলের পর সেই সংরক্ষণকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে আসরে নামতে চলেছে সিপিএম রবিবার সিপিএম এর বর্ধিত রাজ্য কমিটির অধিবেশনের শেষ দিনে নিজের ভাষণে বুদ্ধবাবু বলেন বাম আমলে পিছিয়ে পড়া মুসলিমদের দশ শতাংশ সংরক্ষণের যে ব্যবস্থা করা হয়েছিল তা তছনছ করে দিচ্ছে তৃণমূল সরকার নতুন করে কোনো কাজ তো করাই হচ্ছে না সে সঙ্গে পুরনো উদ্যোগকেও ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন করে তুলতে হবে পাশাপাশি অসমের সংঘর্ষে গৃহহীন প্রায় আড়াই লক্ষ এদেশীয় মুসলিমদের জন্য উপযুক্ত ব্যবস্থা করতে কেন্দ্র ও অসম সরকারের ওপর চাপ তৈরি করতে হবে বলেও এদিন মন্তব্য করেন বুদ্ধদেব ভট্টাচার্য এদিনের বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা সব জায়গায় কড়া লড়াই করা এবং যেখানে সিপিএম দুর্বল সেখানে নির্দল প্রার্থীর মাধ্যমে তৃণমূলের দিকে কড়া লড়াই ছুড়ে দেওয়ার ওপর জোর দেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বিতরুণ চট্টোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা